রবিবার 15 সেপ্টেম্বর দেশের বিখ্যাত প্রকৌশলী তথা রাষ্ট্রনায়ক ভারতরত্ন স্যার এম বিশ্বেশ্বরাইয়ার জন্মবার্ষিকী। এই দিনটিকে গোটা দেশ ইঞ্জিনিয়ার্স দিবস হিসেবে পালন করে 57তম ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপন উপলক্ষে রবিবার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে তথা পূর্ত দপ্তরে ওয়াটার রিসোর্স দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য সরকারের পূর্ত দপ্তর এবং দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার রাজ্য শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ কিত্তে। এদিন ভারতরত্ন স্যার এম বিশ্বেশ্বরাইয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতরত্ন স্যার এম বিশ্বেশ্বরাইয়ার অবদান তুলে ধরেন পূর্ত সচিব। তিনি জানান, দেশ ও রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের অবদান উল্লেখযোগ্য। সার্বিক উন্নয়নের কাজে প্রকৌশলীদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। उनको काफी सारे लिमिटेशन का सामना करना पड़ता है, जैसे कि यहाँ पे शॉर्टेस्ट वर्किंग सीजन है, इतना दूर से मटेरियल मैनेजर लेबर आता है, फिर यहाँ का सॉइल हम देखते हैं कि इट इज़ नॉट कंड्यूसिव फॉर द क्रॉप कंस्ट्रक्शन। फिर भी एज कम्पेयर टू अदर स्टेट्स यू ऑल डू वेरी एक्सेलेंट जॉब, और मेरा आपसे अनुरोध है कि अपना काम अपना दायित्व, जैसे कि राहुल साहब ने काफी विस्तार से बात की है, तो आप आपका दायित्व अच्छी तरह से निभाएंगे, ये विश्वास रखते हुए मैं मेरा भाषण विराम देता हूँ। सबको धन्यवाद। এদিন রাজ্যের ইঞ্জিনিয়ারদের অন্যান্য শাখা সংগঠনগুলি 57তম ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপন করে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।